অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহীতে জুলাই সেই উপলক্ষে আমাদের আজকের আয়োজন আমরা কীভাবে চাচ্ছি মেয়রের বৈশিষ্ট্যগুলোই কেমন হবে সেই বিষয়ে আজকে আমাদের কথা বলতে এসেছেন সুনাম ধন্য এবং রাজশাহীর অত্যন্ত জনপ্রিয় নেত্রী জনাব শাহিন আক্তার বেনি সিনিয়র সহসভাপতি রাজশাহী মহানগর আওয়ামী ধন্যবাদ আপনি অনেক কষ্ট করেই আমাদের মাঝে আজ এসেছেন এই জন্য

চারিত্রিক অবশ্য বৈশিষ্ট্য অবশ্যই ভালো হতে হবে এবং এমন একজন মানুষ আমরা চাইব যে যার কাছে গেলে তাৎক্ষণিক আমরা তার সঙ্গে কথা বলে আমাদের নাগরিক সুবিধাগুলো নিশ্চিত করতে পারব আচ্ছা সুন্দরভাবে বলছেন আসলে একসাথে অনেকগুলো কথা বলে ফেলেছেন চরিত্র সুন্দর হতে হবে বলিষ্ঠ নেতৃত্ব দানকারী হতে হবে অনেক কিছু সুবিধা হবে আমরা জানি দুই হাজার আট সালে জনাব এইসিম খাইজুল লিটন সাহেব বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মেয়র ছিলেন তখন থেকে তিনি অনেক কাজ করে গিয়েছেন কি কি কাজ করে গিয়েছেন এবং কি কি বিষয়গুলো আরও করা উচিত বলে আপনি মনে করছেন এই বিষয়গুলো নতুন করে ওনার দু থেকে দু হাজার তেরো মানে মোট টোটাল পাঁচ বছর আট মাস উনি ক্ষমতায় ছিলেন সেই সময় প্রথম যেটা দৃশ্যমান উন্নয়ন সেটা হচ্ছে যে রাজশাহী শহরের প্রত্যেকটি ওয়ার্ডে তিরিশটা ওয়ার্ড আমাদের রাজশাহীতে এবং সাংগঠনিক ওয়ার্ড সাঁত্রিশটা এই সাঁত্রিশটা ওয়ার্ডেই তার কাজে ছোঁয়া ছিল প্রথমত তিনি রাস্তাগুলো প্রশস্ত করেছেন এবং প্রতিটি রাস্তার কাজগুলো অনেক উন্নত মানের দ্বিতীয়ত প্রত্যেকটি ড্রেন নর্দমা যেগুলো সেগুলো অনেক বেশি মানে চওড়া যেটা বলে আর কি যেটাতে পানিগুলো সহজে চলে যেতে পারে এবং পরবর্তীতে উনি স্কুল এবং কলেজের অবকাঠামোগত কিছু উন্নয়ন এবং সিটি কর্পোরেশনের আন্ডারে কিছু স্কুল উনি নিয়েছিলেন যেগুলো সিটি কর্পোরেশনের মাধ্যমে তদারকি করা হতো এবং গ্যাস নিয়ে আসা হয়েছিল সেটি শুধু বাসাবাড়ির জন্যই নয় গ্যাসটি মূলত নিয়ে আসা হয়েছিল বাসাবাড়ি তো বটেই যে রাজশাহীতে কোনো ইন্ডাস্ট্রি অর্থে গার্মেন্টস কারখানা নাই সেই গার্মেন্টসের উদ্দেশ্যেই কিন্তু গ্যাসটি নিয়ে আসা হয়েছিল আপনি যে প্রশ্নটা করেছেন যে কিগুলো কোন কাজগুলো বাকি ছিল আমাদের কাজের মধ্যে আমাদের সিটি সজ্জিত করা হয়েছে হয়েছে দৃশ্যমান বনায়ন আইল্যান্ডের গাছের গাছ লাগানো হয়েছে কিন্তু আমাদের যেটি মেন পরবর্তীতে আমাদের যেটি উদ্দেশ্য ছিল বা আমাদের সাবেক মেয়রের যেটি উদ্দেশ্য ছিল সেটি হলো যে কর্মসংস্থান নিশ্চিত করা যেটি আমাদের জনগণের প্রথম এবং এক নাম্বার কি আসলে বিষয় জি এই যে কর্মসংস্থান গ্যাস গ্যাস নিয়ে এসেছিল সেই সময়। আমরা জানি গ্যাস নিয়ে আসার পরে বর্তমানে এখন সাখে এনামুল সাহেব এমপি সাহেব উনি এখানে চালু করেছেন এছাড়াও মাননীয় মন্ত্রী মহোদয় সারিয়া সাহেব উনিও চালু করছেন পদ্মা ফ্লাওয়ার মিলস সুপুরাতে অবশ্যই লিটন সাহেবের অবদানের অংশ কারণ উনি গ্যাস নিয়ে এসেছিলেন বিধায় তারা এখানে এই সমস্ত ইন্ডাস্ট্রি করতে পেরেছেন এবং তার ওই সময়কালীন আমার আমার জানা মতে যে বাইরের কয়েকটি কোম্পানিও তার সঙ্গে যোগাযোগ করেছিল এবং তারাও বিভিন্ন আকারের ইন্ডাস্ট্রি করার জন্য কথা বলেছিল বিশেষত আমরা যেটা আমাদের রাশি মানুষের আরও একটি প্রাণের চাওয়া সেটি হলো যে আমরা একটি বিভাগীয় শহর অথচ যখন ক্রিকেট খেলা হয় সেই সময় ক্রিকেট ভেনু আমরা আনতে পারি না হ্যাঁ স্টেডিয়াম শুধু নয় আমরা ক্রিকেট ভেনু আনতে পারি না শুধু একটাই আমাদের সমস্যা যেটা আমাদের স্টার মানের কোনো হোটেল রাজশাহীতে নাই তো সেটিও একটি উদ্যোগ নেওয়া হয়েছিল

আসলে প্রথমত হচ্ছে যে আমরা তাকে মেনে নিয়েছি উনি দীর্ঘদিন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে উনি রাজশাহী মহানগর মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং উনার পার্সোনালিটি উনার শিক্ষাগত দক্ষতা ওনার মেধা আমরা দু আট থেকে তেরো সালের কিছুদিন আমরা তার প্রমাণ পেয়েছি এবং রাশেবাসী দৃশ্যমান উন্নয়ন দেখেছে সব কিছু মিলিয়ে এবং অনেকে আপনারা জানেন যে উনি জাতীয় চার নেতা অন্যতম এক নেতা জানাবে এইচ এম কামরুজ্জামান সাহেবের জ্যেষ্ঠ পুত্র সব দিক থেকে বিবেচনায় যোগ্যতার দিক দিয়ে আমরা মনে করেছি উনি একমাত্র মানুষ যেটি স্লোগান আমরা দেখি যে চলো আবারও বদলে দেই রাজশাহী সেই রাজশাহীকে বদলে দেওয়ার মতো এই মানুষটি সকল যোগ্যতা সম্পন্ন মানুষ অবশ্যই এই জন্য আমরা দল থেকে শুধু দল থেকে নয় জোট থেকে আমাদের জোটের জোটও তাকে সমর্থন দিয়েছেন আমাদের সভানেত্রী আওয়ামী লীগের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে যখন নৌকার নমিনেশন দিয়েছেন তার পরপরই জোট আমাদের স্বীকৃতি দিয়েছেন এবং আজকেও আমাদের জোটের একজন উনি দাঁড়িয়েছিলেন উনি তার নমিনেশন প্রত্যাহার করেছেন জাতীয় পার্টির এবং হ্যাঁ 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 আমি ওইদিকে দিকে যেতে যাচ্ছি না আসলে আমরা কেমন মেয়র দেখতে চাই বলতে আমরা কেমন নগরী দেখতে চাই আসলে মেয়র দ্বারাই আমাদের নগর পিতার দ্বারাই উন্নয়ন আপনার পারসেপশন থেকে আপনার ব্যক্তিগত মতামত থেকে আপনি যদি বলেন নারী উন্নয়ন বা নারীদের জন্য কি কি ভূমিকা তিনি রেখেছিলেন এবং সামনে রাখতে চাচ্ছেন আপনাদের প্রস্তাবনা কি কি এই বিষয়গুলো নারী উন্নয়নের ভূমিকা বলতে আমি প্রথমেই বলবো যে আমার মাননীয় প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নের দিক দিয়ে আমরা ইতিমধ্যেই তার প্রমাণ পেয়েছি এবং উনি সাফল্যতা অর্জন করেছেন এবং তারই ধারাবাহিকতায় রাশে সিটি কর্পোরেশনে খারুজ্জামান লিটন মেয়র হওয়ার পর তাকে আমরা দেখেছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে মহিলা হেডমিস্ট্রেস আছে তাদের তাদেরকে তিনি বিভিন্নভাবে স্কুল পরিচালনার ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করা ছাড়াও এবং রাজশাহী সিটি কর্পোরেশনের আন্ডারে একটি প্রজেক্ট আছে সেটা ইউএনডিপির একটা প্রজেক্ট যেটি দুস্থ অসহায় নারীদের ক্ষেত্রে নগর অংশীদারিত্বের মাধ্যমে দারিদ্র হ্রাসকরণ প্রকল্প এই প্রকল্পের মাধ্য মাধ্যমে তৃণমূল গোষ্ঠীর মাঝখানে নারী গোষ্ঠীর মাঝখানে কাজগুলো ছড়িয়ে দেওয়া হয় এবং এই ইউএনডিপির এই প্রজেক্টটি যেটা আমরা ছোট্ট শর্ট করে বলি সিডিসি এবং এই সিডিসির মাধ্যমে তৃণমূল থেকে নারী তার নিজেকে যোগ্যতা সম্পন্ন করে গড়ে তোলে এবং নিজেই তার এলাকার ছোট ছোট রাস্তা তার পানির সমস্যার জন্য টিউবওয়েল স্থাপন ভালো ল্যাট্রিন না থাকলে নিজেরাই ল্যাট্রিন এবং এই প্রোজেক্টের মাধ্যমেই তারা কাজ করে নিজের দক্ষতাকে আরও বেশি করে প্রমাণ করতে পারে এবং এই এইটি আমাদের ওই সময় আমাদের সাবেক মেয়র সাহেব এটি নিয়েছিলেন যাতে তৃণমূল নারীরা

এ নগরবাসী তার নাগরিক সুবিধা এবং তার কথাগুলো অন্তত খুলে বলতে পারবে এবং যে মানুষটি এই রাজশাহী শহরের জন্য যার ভালোবাসা থাকবে এবং রাজশাহীর নাগরিকের জন্য যার ভালোবাসা থাকবে আসলে আমরা জানি যে যিনি নেত্রী হোক বা যিনি নেতাই হোক তার মধ্যে সেই গুণগুলো অবশ্যই থাকতে হবে নগদের নগরের নাগরিকদের নিয়ে চিন্তা করতে হবে আসলে নাগরিক সুবিধা

যেটি সকালবেলা একটা ঝকঝকে নগরী উপহার পেয়েছে রাজ্যের নগরবাসী এবং এর এর মাধ্যমে স্বাস্থ্য ও স্বাস্থ্য স্বাস্থ্যসেবা যেটা বলি যে সকালবেলা পরিষ্কার নগরী এবং বাচ্চারা যখন স্কুলে যায় এবং নগরবাসী যখন তাদের নিজ নিজ কর্মস্থলে যায় সেখানে পরিচ্ছন্নতা বা পরিষ্কার একটি শহর পেলে রাস্তাঘাট পরিষ্কার থাকে সেখানে পরিবেশের দিক দিয়ে একটি মানে অনেক সুন্দর একটা পরিবেশে তারা যাওয়া আসা করতে পারে দ্বিতীয়ত আমরা দেখেছি যে এই বর্ষার সময় বিভিন্ন ফলজ বনজ ঔষধি গাছগুলো তারা উৎসব আকারে সেই সময় লাগানো হতো এবং রাস্তার মাঝখানে আইল্যান্ড বসিয়ে কিছু অংশে গাছ লাগিয়ে দৃশ্যমান সেগুলো ফুলের গাছই আর কি এটা দিয়ে পরিবেশের একটা বিশাল পরিবর্তন আনা যায় যেখানে মুক্ত একটি শহর ইতিমধ্যেই অনেকে হয়তো জানেন না যে রাশের সিটি কর্পোরেশন কার্বন শহর এবং পরিবেশের দিক দিয়ে সারা বিশ্বের মানচিত্রে পরিচিতি পেয়েছে এবং এটা পুরো কৃতিত্বের দাবিদার কারিজামান লিটন এবং আমার গ্রিন সিটি হ্যাঁ এবং আমার মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ আসলে আমরা আরো আপনাদের আপনার বক্তব্য শুনবো সেই বিষয়ে আরো একটু দর্শক চোখ রাখুন বরেন্দ্র টিভিতে আমরা একটু বিরতির পরে ফিরে আসছি আমরা আজকে বিরতির পরেই জানবো আরো অনেক কিছু

আমি এতক্ষা বললাম তাতে নিশ্চয়ই আপনারা সবাই আমার সঙ্গে একমত হবেন তুমি কি বলবো যে আমি আমার ভুলটা বুঝতে পারছি বাবা কম বয়সে মেয়ে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় দেশে আইন আছে আমার শাস্তি হতে পারে না রে মারে এখনই তো বিয়ে হ আগে কলেজ পাস দে পরের সময় হলে দেখা যাবে বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে আসুন সন্তানের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করুন আসছি আমরা শুনবো আপনাদের কথা থাকবো আপনাদের পাশে ধন্যবাদ আবারও বিরতির পরে ফিরে আসার জন্য দর্শকদের আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবার আড্ডায় আজকে আড্ডার বিষয় নির্ধারণ করা হয়েছে রাশিকে কেমন মেয়র চাই আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন অতিথি হিসেবে জনাব শাহিন আক্তার রেনি উনি সিনিয়র সহ বাংলাদেশ রাশ রাজশাহী মহানগর আওয়ামী লীগ আমি অনেক আলোচনাই করেছি তার মধ্যে আমরা আরেকটি বিষয় জানার ইচ্ছা আছে সেটা হচ্ছে যানবাহন রাজশাহী বিষয়ে রাজশাহীতে বিশেষ করে যানবাহনের কি অবস্থা এবং এটা নিয়ে আপনাদের পরিকল্পনা কী যানবাহন বলতে এখন আমরা যেটা দেখি আমি তো নাগরিক হিসাবে যেটা রাস্তায় বেরোলে দেখি যে আমাদের এবং অনেকেরই প্রশ্ন আমাকে অনেক সময় প্রশ্ন করে যে এত অটোর সংখ্যা বেড়ে গেছে এবং অনেক প্রশ্ন করে যে লাইসেন্স আছে কি না অটোগুলোর এগুলোকে আপনারা কখনো খেয়াল করেছেন আমরা উত্তর দিয়েছিলাম যে দু থেকে তেরো পর্যন্ত আমরা রাস্তায় যে সমস্ত ইজি বাইক বা অটো রিকশা দেখেছি সেগুলো সবই লাইসেন্স ছিল বর্তমানে কি হয়েছে সেটা বর্তমান যিনি ছিলেন উনি বলতে পারবেন এবং এই এই বিগত পনে পাঁচ বছরে সংখ্যা কিন্তু অনেক বেড়ে গিয়েছে এবং আমাদের যেটি পরিকল্পনা অবশ্যই নগরকে নগরকে ভালো করে নগরায়ন করে সাজাতে গেলে আমাদের বর্তমান মেয়র বিভিন্ন জায়গায় উনি বলেন যে ফ্লাইওভার করে ফ্লাইওভার করে আমরা এখন বর্তমানে যে যানজটটা হয় চারটি কর্নারে চারটি ফ্লাইওভার করলে এবং সেটি চমৎকার দেখাবে এবং রাজশাহী শহরটিও একটি আমরা মডেল শহর হিসাবে জানি অনেকেই বাইরের জানেন এবং এই ফ্লাইওভারগুলো হলে বিশেষ করে আমাদের যেটি শালবাগানে বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ আছে ওইখান থেকে একটি যাবে তালাইমারি পর্যন্ত এবং সেটি সহ চারটি ফ্লাইওভারে দৃশ্যমান রাজশাহী দেখা যাবে এবং যানজটের নিরসনও অনেকটাই হবে। আপনি আপনার সাথে যোগ করব মডেল মডেল নগর হিসেবে আর কি কি পরিকল্পনা আছে বলছেন আমাদের অনেকগুলোই পরিকল্পনা আছে যেটি আমরা আমাদের সাবেক মেয়রের বক্তব্য থেকে শুনতে পাই রিভার সিটি যেটা আমাদের বর্তমান রাজশাহী সিটিটাকে পরিধির দিক দিয়ে আরও একটি আরও একটু বেশি করে বাড়ানো এখানে বিকেএসপির একটি শাখা নিয়ে আসা এবং অলরেডি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় এর কথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় পাশাপাশি আমাদের আসে মেডিকেল কলেজটা অনেক এই জানে এবং হ্যাঁ এখানেও ভাইস চ্যান্সেলার নিয়োগ হয়েছে এবং একটি আইসিটি পার্ক হচ্ছে এবং এই পার্কেও হাইটেক পার্ক এবং এই পার্কেও কিন্তু প্রায় চোদ্দ হাজার ছেলেমেয়ের কর্মসংস্থান হবে এবং অবকাঠামোগত দৃশ্যমান উন্নয়ন আমাদের সাবেক মেয়রের চিন্তা ভাবনায় আছে যেটি তার হয়তো আল্লাহ তাকে যদি তার জায়গায় দেন সেখানে আমরা হয়তো নগরবাসী দেখতে পাবো একটু অন্যদিকে যেতে চাচ্ছি আমরা সেটা হচ্ছে রাজশাহীতে গোটা বাংলাদেশে মাদকের সরাসরি অবস্থা ছিল রাজশাহীতে মাদকেরও একটা ভালো একটা প্রতাপ ছিল এই ব্যাপারে আপনার কোনো সুনির্দিষ্ট মতামত আছে কিনা মাদক তো আসলে আমাদের এটা একটা কি বলবো সামাজিক একটা ব্যাধি আকারে আমাদের সারা বাংলাদেশেই ছড়িয়ে গিয়েছিল এবং প্রধানমন্ত্রী জিরো টলারেন্স নীতি অবলম্বন করে মাদক নিধনের যেই এটা নিয়েছেন ইনিশিয়েটিভ নিয়েছেন তাকে ধন্যবাদ জানাই এবং রাজশাহী শহরে বিশেষ করে নদীর ধারের যেই এলাকাগুলো সেগুলোতে আমরা জানি যে এখানে মাদকের একটা প্রভাব আছে এবং আমাদের সেক্ষেত্রে আমরা বলবো আমাদের প্রশাসনকে ধন্যবাদ কারণ কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে প্রতিটি এলাকায় প্রতিটি মহল্লায় এই কমিউনিটি পুলিশিং মাদক নিধন বা মাদকের উপর প্রচার প্রচারণা চালিয়ে এখন বর্তমানে আমরা কিন্তু আগের চাইতে অনেক ভালো অবস্থানে আছি যেটি ব্যাপক আকার ধারণ করেছিল চিন্তার বিষয় ছিল হ্যাঁ ধন্যবাদ আসলে বর্তমানের অবস্থায় ক্ষেত্রে দেখা যাচ্ছে মাদকের অনেক উন্নয়ন হয়েছে বলে মনে করা হচ্ছে আমি আরেকটি বিষয় জানতে চাইব যে রাজশাহীর একটা ব্যাপক উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি দৃশ্যমান অনেক কিছু হয়েছে তো আপনারা এই দৃশ্যমানটা যে দু সাল থেকে দু সাল পর্যন্ত হয়েছিল কেনই বা তিনি পরবর্তীতে আবার নির্বাচিত হলেন না আপনি কি মনে করেন আপনাদের মানে পারসেপশানটা কী নির্বাচিত কেন হলেন না এটা বলতে গেলে না শুধু দলীয় প্রভাব হবে কেন তখন ওই যে হেফাজত ইসলামের একটা প্রভাব এবং তারা অপপ্রচার করেছিল এত ব্যাপকভাবে এবং তারা ল্যাপটপে বিভিন্ন ছবি দেখিয়ে আমাদের ভোটারদের কাছে গিয়ে এবং কোরআন শরীফ নিয়ে তাদেরকে শপথ করিয়ে যে তাৎক্ষণিক তাৎক্ষণিকভাবে সেটি কিন্তু খুব প্রভাব ফেলেছিল নেগেটিভ ফেলেছিল আমাদের রাছের মানুষের মাঝখানে একটা সুন্দর কথা তুলে ধরেছেন প্রচার অভিযান আপনাদের প্রচার অভিযানের কি অবস্থা বর্তমানে আমরা বর্তমানে তিরিশটি সাংগঠনিক ওয়ার্ড এবং সাতত্রিশটি তিরিশটি ওয়ার্ড এবং তার সাতত্রিশটি সাংগঠনিক ওয়ার্ড আমরা প্রচার প্রচারণা দল মত নির্বিশেষে এবং আমাদের আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সকলেই আমরা নিজ নিজ জায়গা থেকে আমরা প্রচার প্রচারণা চালাচ্ছি বিশেষত এবার খুবই ভালো লাগছে মহিলাদের মধ্যে একটা আলাদা আলোড়ন যেন আছে এবং সেই আলোড়নটা দৃশ্যমান যে মেয়েরা নিজেরাই নিজ নিজ অবস্থান থেকে তারা তারা মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে এবং ভোট চাচ্ছে এবং সরকারের উন্নয়নের কথাগুলো আমরা তুলে ধরছি জি আসলে মহিলা আমরা যেটা বলি যে মহিলাদের সংখ্যা ব্যাপক দেখা যাচ্ছে ফিফটি পার্সেন্টই মহিলা বা তার বেশি হয়ে থাকে অনেক ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে মহিলাদের যে পারসেপশন মহিলাদের যে চিন্তাধারা আপনারা তাদের কাছ থেকে কতটুকু পৌঁছাতে পেরেছেন বলে মনে করেন আমরা আমাদের মতো মতো আমরা যাচ্ছি তবে সামনে আমাদের প্রতীক বরাদ্দ হওয়ার পরে আমরা সেটি ব্যাপক হারে আমাদের প্রচার প্রচারণা বাড়িয়ে দেব এবং আমাদের মেয়েরাও প্রতিটি ওয়ার্ডে নিজ নিজ সংগঠনের বাইরেও যারা আছেন তারাও আমি আশা করি আমরা তৃণমূলের কাছে পৌঁছব এবং আমাদের উন্নয়নের কথা রাজশাহীর বিগত সময়ে রাজশাহীতে যে উন্নয়ন হয়েছিল সেই কথাগুলো এবং বর্তমান আমাদের সরকার প্রধান যে উন্নয়ন করছেন সেই কথাগুলো মানুষের মাঝে পৌঁছে দিলে আমরা নিশ্চিত যে মানুষ অবশ্যই স্বাধীনতার পক্ষের পক্ষে রায় দেবে আচ্ছা আমি আরেকটি যোগ করব ভোট যখন দেওয়া হয় তখন হচ্ছে মহিলারা অনেক সময় ভোট দিতে যেতে চায় না এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে কি কেনই বা তারা যেতে চায় না আপনার কি ভোটের সুষ্ঠু পরিবেশ থাকে না না অন্য কোনো কারণ ভোট দিতে যেতে চায় না এরকম হয়তো সংখ্যায় হয়তো কমই হবে যায় না অনেকে হয়তো এইরকমও অনেকের ধারণা থাকে যেটা গতবার হয়েছিল যে খারেজামাল লিটন তো পাশই করবে আমি না গেলেও হয়তো হবে এই ধরনের একটা ছিল তবে আমার মনে হয় না এবার সেটি হবে এটা গতবার আত্মবিশ্বাসটা অনেক বেশি ছিল সকলের এত কাজ করেছেন উনি অবশ্যই উনি পাশ করবেন কিন্তু এইবার আমি যেটা দেখছি আমি নিজেও মাঠে প্রায় দুই মাস থেকে আমি মাঠে একেবারেই মাঠে সেখানে আমি মেয়েদের বা অনেক শিক্ষিত মহলের সাথেও কথা বলেছি তারা বলেছে যে না আমাদের নিজের স্বার্থে আমাদের নিজের ভাগ্যের উন্নয়নের জন্য আমরা জামান লিটনকে আবারও চাই জি আসলে আমি যে বিষয়টা আর জানতে চাইবো সেটা হচ্ছে আপনাদের মহিলাদের কর্মীদের বিশেষ করে আপনার সাংগঠনিকভাবে আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন বা এখন পর্যন্ত কি কি সভা সেমিনার কি কি করেছেন আপনারা নিজস্বভাবে সাংগঠনিকভাবে সাংগঠনিকভাবে আমাদের বারবারই বিভিন্ন সংগঠনের সঙ্গে বসা হয়েছে আলাদা আলাদাভাবে এবং যেটা কর্মী সম্মেলন সেটাও যেমন আজকেও আমাদের বিভিন্ন ওয়ার্ডের মহল্লা কমিটির দের নিয়ে বর্ধিত সভা ছিল আমাদের এবং সেগুলো প্রত্যেকটি ওয়ার্ডে মহল্লা কমিটি করা হয়েছে এবং সেখানে নারীদের সম্পৃক্ত করা হয়েছে নারী পুরুষ উভয় মিলেই আমরা এবার একসাথে একত্রে কাজ করব আমি আরেকটি বিষয় জানতে চাইবো যে শিক্ষা ব্যবস্থা রাজশাহী একটা শিক্ষানগরী আপনি জানেন এবং সবাই অবগত আছেন শিক্ষানগরী হিসেবে হিসাবে আপনাদের পরিকল্পনা কি এবং শিক্ষানগরী হিসেবে কিভাবে দেখছেন অবশ্যই সকলেই জানেন যে রাজশাহী শিক্ষানগরী এবং আমরা বাইরে যারা বাইরে থেকে যারা আসে তারা সকলেই জানে যে একমাত্র রাজশাহী শহরটি যেটি শিক্ষা কেন্দ্রিক এবং শিক্ষাকে নিয়ে এখানে আমাদের আমরা বেশি পরিচিতি লাভ করেছি এবং শিক্ষার বিষয়গুলি আমি আমার বক্তব্যের আগেই বলেছি যে এখানে পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় এখানে আমাদের প্রযুক্তি প্রকৌশল বিশ্ববিদ্যালয় একটি আছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় বৃহত্তর একটি যেটা এশিয়া মহাদেশের মধ্যে আমরা রাশিয়া বিশ্ববিদ্যালয়কে সকলেই ইন্ডিকেট করে সেক্ষেত্রে আমরা এটার পরিধি আরও বাড়িয়ে কিছু সরকারি স্কুল যেটি আমাদের নাগরিকদের একটি বিশেষ চাওয়া কারণ বছরের শুরুতেই আমাদের ছাত্রছাত্রীরা যখন ভর্তি পরীক্ষা দেয় তাদের অভিভাবকরা খুবই উদ্বিগ্ন থাকেন কারণ আমাদের সংখ্যা বেড়েছে ছাত্রছাত্রীর বাট স্কুল তো বাড়ে নাই আমরা আমাদের পরিকল্পনাতেই আছে যে আমরা সরকারি স্কুল মেয়েদের এবং ছেলেদের বৃদ্ধি করা হবে তাতে আমাদের সরকারি স্কুলের সংখ্যাও বাড়বে এবং গুণগতভাবে আমাদের ছেলেমেয়েরা উপকৃত হবে পাশাপাশি আপনারা জানেন যে এখানে একটি বিমানবন্দর আছে এবং এইটি কিন্তু আন্তর্জাতিক মানের বিমানবন্দর করার পরিকল্পনা আছে সেক্ষেত্রে কিন্তু যে পার্শ্ববর্তী দেশের সাথে শিক্ষার যে একটা বাইরে যাওয়া এই বিষয়টিও আমরা মাথায় রেখেছি যে অনেকে কোনো একটি বিষয় নিয়ে রিসার্চই করা হলো বা আর সেটা বিমানবন্দর যদি ডাইরেক্ট আমরা এখান থেকে করতে পারি কেউ কলকাতায় যেতে পারে কেউ নেপালে যেতে পারে সরাসরি এখান থেকে তাহলে তো আমাদের গুণগত মানগত উন্নয়ন আরো বৃদ্ধি পাবে আরও বেশি বৃদ্ধি পাবে ধন্যবাদ আসলে আমরা আরেকটি বিষয় জানি রাজশাহীতে সিটি কর্পোরেশনের নিজস্ব কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই এই ব্যাপারে আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে কিনা এর আগেও শুনেছি এইছেন কারজন লিটন সাহেব বলেছেন যে আমাদের নিজস্ব একটা সিটি কর্পোরেশনে আলাদা শিক্ষা প্রতিষ্ঠান হ্যাঁ আপনি ঠিকই বলেছেন এর আগেও একটা পরিকল্পনা করা হয়েছিল রাশি সিটি কর্পোরেশনের সিটি ইউনিভার্সিটি একটা চিন্তা ভাবনা করা হয়েছিল পরবর্তীতে সেটি যা হোক আর যেহেতু উনি 13 সালে উনি না আসতে পারার কারণে সেটি হ্যাঁ এটা একটা চিন্তা ভাবনা অবশ্যই আছে জি ধন্যবাদ আমরা আরো বিষয়ে জানব সেটি হচ্ছে যে একজন নেত্রী হিসাবে মহিলাদের যে সুযোগ সুবিধা একজন নেত্রী হিসাবে আমরা জানি অনেক সময় রাজনীতি করার ক্ষেত্রে অনেক বাধার সম্মুখীন হয় আপনি এরকম কোনো আপনার এরকম কোনো বিষয় আছে কিনা বা যেগুলো আপনার চ্যালেঞ্জ হিসাবে নিতে হয়েছিল এরকম যদি ঘটনা যদি আমাদের মাঝে বলতেন না চ্যালেঞ্জ হিসেবে বলতে গেলে যেটা মহিলাদের ক্ষেত্রে বিশেষত হয় কর্মসংস্থানের বিষয় যদি চিন্তা করা হয় কোথাও যখন সার্কুলার দেয় সেখানে দেখা যায় যে মহিলা কোটাটা একটু কমই থাকে সেখানে হয়তো একজন যোগ্যতা সম্পন্ন মহিলা আছে অথচ সেইখানে পুরুষকে প্রাধান্য দেওয়া হচ্ছে সেক্ষেত্রে তো একটু দর কষাকষি করা করতেই হয়েছে আসলে আমরা জানি নারী নেত্রী বলেন বা নারী নারীর কর্মসংস্থান বলেন সব জায়গায় একটা চ্যালেঞ্জের মুখে বাংলাদেশে হতে হয় এই জন্য আমাদের প্রধানমন্ত্রী সাহেব অবশ্যই নারী বিভিন্ন রকম কোটার ব্যবস্থা করেছেন তাদেরকে উন্নয়ন করেছেন সব কিছু মিলে এইস এম খায়ুজ্জামান লিটন আশ্চর্যে এবার প্রার্থী হয়েছেন সেই ব্যাপারে আপনার আলাদা কোনো ভিউ আছে কিনা তার ব্যাপারে পার্সোনাল কোনো ভিউ আছে কিনা আলাদা একটু যদি বলতেন হ্যাঁ পার্সোনাল ভিউ বলতে আমার কাছে একটাই মনে হয় যে আমি যেহেতু তার সহধর্ম বটে পাশাপাশি তার যে মেধা এবং তার যে তাৎক্ষণিক চট করে ধরে ফেলা বা যেটা উনি বলেন সেটা উনি করেন এটা একটা বিশাল গুণ তার এবং অনেকেই জানেন যে উনি যখন দেশের বাইরে যায় তখন কিন্তু তাদের তার সেই যে উনি যেটা দেখে আসেন সেটাই এখানে উনি করার চেষ্টা করেন বা আমি সবসময় দোয়া করি যেন আল্লাহ তাকে তার যে পরিকল্পনা রাজশাহীকে নিয়ে যেহেতু তার বাবা এখানে শায়িত আছেন এবং তার বাবার যে অসমাপ্ত কাজগুলো এবং তার নিজেরও যে অসমাপ্ত কাজ আল্লাহ তালা যেন তাকে সেই তৌফিক দান করেন উনি যেন এই কাজগুলো সম্পন্ন করতে পারেন আসলে খুবই সুন্দর লাগলো যে আমরা তার ব্যাপারে একটি জিনিস জানতে তার যে একটা পরিকল্পনা আছে এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে সবার সহযোগিতা দরকার আমরা জানি যে নারীদের ক্ষেত্রে আপনাদের যে ভূমিকাগুলো সেগুলো রাখছেন অ্যাজ এ আপনি লিডার অ্যাজ এ আলাদাভাবে লিডার হিসেবে তাকে কিভাবে দেখেন অ্যাজ এ লিডার হিসেবে হ্যাঁ প্রথমত আমি দক্ষতা বা নারীদের বিষয়গুলো এবং তার চিন্তাধারাতেই আছে যে প্রতিটি সমাজের ক্ষেত্রেই নারীর অংশগ্রহণটা বাড়াতে হবে এবং যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করছেন এবং উনি সেটি স্বাগত জানায় এবং উনার মধ্যেও আমি দেখেছি যে প্রতিটি ক্ষেত্রে কেন নয় সব জায়গায় ছেলেরা কেন মেয়েরা কেন নয় এই যে এই যে জিনিসটা এটা তার মধ্যে আমি ব্যাপক দেখেছি এবং ইনশাল্লাহ সামনে হয়তো এই নেতৃত্বের মাধ্যমে আমরা আমাদের নতুন প্রজন্ম বা যেই কিশোরী মেয়েগুলো আছে তাদের আলাদাভাবে আমরা তাদেরকে শিক্ষিত করার ব্যাপারেই হোক দক্ষতা উন্নয়নের ব্যাপারেই হোক সামাজিকভাবে প্রতিষ্ঠিত করাই হোক এবং যেহেতু এখন এমন একটা পরিবেশ এসেছে কোনোটাই কিন্তু মেয়েরা পারে না এইরকম কোনো শব্দ কিন্তু এখন আর নাই বা নেই আচ্ছা খুবই সুন্দর বিষয় সেটা হচ্ছে ভোটার যারা আছেন আমরা জানি যে অনেক ভোটার নারী ভোটার আছে নারী ভোটারদের উদ্দেশ্যে আপনার কোনো বক্তব্য কি আছে নারী ভোটারদের উদ্দেশ্যে আমার বক্তব্য এটি যে এখন ভালো লাগে যে নারীরা কিন্তু নিজেদের ভালোটা বুঝতে শিখেছে এবং তারা আমি কাজ করতে যে আমি অবাক হই আমি অনেক সময় প্রশ্ন করি জামান লিটনকে কেন ভোট দিবেন আমি উত্তরটা যেটা পাই আমি নিজেও অবাক হয়ে যায় বলে যে কেন যখন উনি মেয়র ছিলেন উনি অনেক কিছু করেছিলেন তারপরে শহরটা এরকম হয়ে গেছে এখন সন্ধ্যার পরে বসা যায় না খারুজামাল লিটন যখন মেয়র ছিলেন তখন মশা ছিল না এখন মশার অত্যাচারে আমরা বসতে পারি না আমাদের এই বাড়ির সামনে রাস্তাটা এতদিন হয়ে যেত এই রাস্তাটা এখন একেবারেই অযোগ্য হয়ে গিয়েছে এই বিভিন্ন রকমের এই যে বুঝতে পেরেছেন ওনারা ভালোটা এটি আমি তাদেরকে স্বাগত জানাই আমি ইনশাল্লাহ এবার আশা করি নারী ভোটারদের ব্যাপক একটি করি আমরা যে নারীদের ক্ষেত্রে তিনি অনেক মানে রাখছেন বিভিন্ন কাজও করছেন আপনার কোনো ব্যক্তিগত নারী বিষয়ে কোনো মতামত আছে কিনা ওনার কাছে চাওয়া বা গভর্নমেন্টের কাছে চাওয়া এরকম কোনো কিছু আছে কিনা যে নারীদের জন্য অবশ্যই আছে যেটা সমাজের আমি বারবারই বলছি সমাজের প্রতিটি ক্ষেত্রে আমার মাননীয় প্রধানমন্ত্রী নারীর অংশগ্রহণ বাড়াতে বলছে সেক্ষেত্রে আমাদের প্রত্যেক বিভাগীয় শহরে উচ্চ পর্যায়ের যে নেতৃবৃন্দ আছেন তারা প্রতিটি ক্ষেত্রেই নারীদেরকে সংযুক্ত করবেন এবং নারীর সংখ্যা অধিক আকারে থাকবে এটা আমাদের কাম্য আসলে আমরা নারীরা কর্মসংস্থান আস্তে আস্তে বৃদ্ধি পায় এবং সেই বিষয়গুলো প্রতিটি ক্ষেত্রেই প্রতিটি ক্ষেত্রে কর্মসংস্থান আরো লেখাপড়ার ক্ষেত্রে বৃদ্ধি পাবে বলে আপনি আশা করেন ভোটারদের মধ্যে এখন একটা সংখ্যা তৈরি হয়েছে এটা অরিজিনালি সত্য যে ভোট দিতে যেতে চাচ্ছেন না মানুষ মানে বলছে ভোট দিয়ে কী হবে হ্যাঁ এই যে একটা মানুষের ভিতর ভিতরে একটা চিন্তাধারণা গণতন্ত্রের ধারা কতটুকু আপনি বিশ্বাস করেন নারীদের নারী আপনি একজন নেত্রী হিসাবে গণতন্ত্র ধারা হিসাবে কতটুকু অব্যাহত আছে এখন এটা এই এই কথাটার সঙ্গে কিন্তু আমি একমত হতে পারলাম না এটা আমি বলছি যে তারা মনে করেন হ্যাঁ না অবশ্যই একমত হতে পারলাম না এই কারণে কারণ ধারা গণতন্ত্র বলতে এখন যেটা বিশেষ করে ইয়াং জেনারেশন নারীদের যারা নতুন নতুন ভোটার ভোটারদের মধ্যে একটা আলাদা উদ্দীপনা এবং আমরা ঠিক আছে দেখা যাচ্ছে যে আমরা যখন আমরা অন্যভাবে চিন্তা করি যে যখন সিনিয়ররা ওনাদেরকে ওনাদের বলে যে আসলে আমরা ভোট দিচ্ছি ভোটের পরে রেজাল্ট পাচ্ছি না আসলে আপনি কি মনে করেন ভোটকেন্দ্র আমি সব সময় মনে করি যে ভোটকেন্দ্র সুস্থ মানে সুস্থ থাকবে এবং যে কথাটি আপনি বলছিলেন সেটির আরেকটি ব্যাখ্যা আমি দিব সেটি হচ্ছে যে কিছু কিছু জায়গায় আমাদের বিরোধী পক্ষ তারা কিন্তু অপপ্রচার চালাচ্ছে এবং আমি কাজ করতে গিয়ে দেখেছি যে অনেক যেটা নিম্নশ্রেণী দরিদ্ররা যেখানে বাস করেন সেখানে এখন থেকে প্রচার করা হচ্ছে যে তাদের মানে প্রার্থীকে ভোট না দিয়ে অন্য প্রার্থীকে ভোট দিলে এই জায়গা থেকে তাদেরকে উঠিয়ে দেওয়া হবে বা এই জায়গাতে অমুক 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 এগুলো হবে তো এই যে জিনিসগুলো এই অপপ্রচার থেকে অনেকে হয়তো একটু ভীত হতে পারেন তবে আমরা তাদেরকে বোঝাচ্ছি এবং আমার মনে হয় যে এইবার অনেক সচেতন আমাদের নারী পুরুষ ভোটাররা নিজের ভোট সম্পর্কে নিজের মানে জায়গা নিয়ে অনেক তারা সচেতন জি দু সাল থেকে আমি শেষের দিকে চলে আসছি দু সাল থেকে আমরা জানি নিটন সাহেব অনেক কাজ করেছেন সম্মানিত সাহেব তো এই কাজগুলো এই কাজগুলো ত্বরান্বিত করার ক্ষেত্রে কি কি করা বলে আপনি মনে করেন ত্বরান্বিত কাজ বন্ধ হয়ে গেছে আমরা জানি এটা একটা খুবই দুঃখজনক আমি মিডিয়ার সামনেই বলতে হচ্ছে যে অনেক কাজ বন্ধ হয়ে গেছে এই ক্ষেত্রে আপনাদের কি কি পদক্ষেপ থাকে যে কাজগুলো বন্ধ হয়ে গিয়েছে সেগুলোকে পুনরায় আবার চালু করা এবং কিছু কিছু যেমন আমি বলি ছোট্ট একটা উদাহরণ যে রাঁচি রেল স্টেশন থেকে বাস স্ট্য স্ট্যান্ডের ওই ওই সামনের ওইটুকু রাস্তা যেটা তালাইমারি দিয়ে বের হয়ে গেল এই রাস্তাটি এখন এমন অবস্থা যে প্রায় দিনই কোনো অটো কোনো রিকশা থেকে কেউ না কেউ পড়ে যাচ্ছেন এবং একটা আহত হচ্ছেন দুর্ঘটনা ঘটছে তো সেক্ষেত্রে আমি মনে করি যে অবশ্যই আমাদের আহ লিটন যোগ্য জায়গায় বসতে পারলে এগুলো ব্যাপার সমাধান খুব দ্রুত আসবে এবং যেগুলো অবকাঠামোগত উন্নয়ন নষ্ট হয়ে গিয়েছে সেগুলো আবার নতুন করে তার পূর্ণাঙ্গ রূপ ফিরে পাবে গ্যাস সংযোগ এসেছে আমাদের বাসায় বাসায় আমরা দেখছি নিয়মিত গ্যাসে গৃহিণীরা সুন্দরভাবে আমাদের মেয়েরা রান্না রান্না করছে এটা অবশ্য জন লিটন সাহেবের ইয়ে এর বাদে যে ইন্ডাস্ট্রিয়ালকরণ আমি যেটা বলেছিলাম আরও হয়েছে এই ব্যাপারে কোনো মতামত আছে কিনা ইন্ডাস্ট্রিয়ালকরণের ক্ষেত্রে অবশ্যই আছে কারণ যেহেতু এটা যেটা বলা হচ্ছে অবশ্যই হবে কারণ আমি তার নির্বাচনী আহ ম্যানিফেস্টো কিছু দিনের মধ্যে আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সেটি করা হবে সেখানেই দেখা যাবে যে উনি কি কি ইনিশিয়েটিভ নিয়েছেন এবং ইন্ডাস্ট্রির ব্যাপারে তার কি চিন্তা ভাবনা আছে জি অনেক কথাই হলো আমরা শেষ পর্যায়ে চলে আসছি আপনার কাছে শেষ বিষয় যে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কোনো পারসেপশন থাকে যে দর্শকরা যে আপনার ভোট দিবেন এবং কি বলতে চান দর্শকদের যদি কোনো মেসেজ থাকে সেটি দিবেন দয়া করে অবশ্যই আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অবশ্যই যোগ্য প্রার্থীকে এবং যিনি দুর্নীতিমুক্ত এবং যোগ্যতার বিচারে এর আগেও যার যোগ্যতা প্রমাণ হয়েছে সেই যোগ্য ব্যক্তিকেই আপনারা বেছে নেবেন এবং যোগ্য ব্যক্তি বলতে খারুজ্জামান লিটনের বিকল্প আর নেই এবং চলেন আমরা একসাথে স্লোগান তুলি চলো আবারও বদলে দেই রাজশাহী ধন্যবাদ দর্শক আপনারা জানতে পারলেন যে আমরা যে ভোট সামনে যে মেয়র কেমন মেয়র দেখতে চাই আমরা মেয়র হিসাবে অনেক বিষয়ে জানতে পেরেছি আওয়ামী লীগের পক্ষ থেকে অনেক বিষয় জানতে পেরেছি এছাড়াও জানতে পেরেছি কি কি উন্নয়ন ধারা তারা অব্যাহত রাখবেন এছাড়াও তারা ইন্ডাস্ট্রিয়ালের বিষয়গুলো আমাদের মাঝে তুলে ধরেছেন সাথে সাথে শিক্ষানগরী হিসাবে অলরেডি যে বিষয়গুলো তুলে ধরেছেন সেগুলো আপনারা জানলেন আপনাদেরকে আরেকটি বিষয় জানতে জানাতে চাই দর্শক আমরা যারা ভোটার আছি তারা সকলকে সকলে যেতে না মেসেজ এইটি যে চলো বলতে দিই রাজশাহীকে অর্থাৎ এই বদলে দেওয়ার জন্য এর আশেকে শুরু হয়েছে কাজ আমরা সবাই মিলে ভোট দেব এবং সস্পষ্ট এবং যোগ্য মেয়র নির্বাচন করবো নির্বাচিত করবো এই আশাবাদ ব্যক্ত করে বরেন্দ্র টেলিভিশনের পক্ষ থেকে আমি জহুল ইসলাম মোহন বিদায় নিচ্ছি শুভরাত্রি